সাথে সবাই ভালো আছে, বলতে মহেরমদানের সবাইকে শুভেচ্ছা। বিশ্বের সকল মানুষের সুস্থতা কামনা করে আজকের লেকচার আমি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। বর্তমান করোনা পরিস্থিতিতে যারা পৃথিবীতে সুবিধা নিয়েছিলেন সবার জন্য আমরা সবার আত্মার কামনা করি, আর যারা আক্রান্ত হয়ে আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে, আর আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে। এটা আমরা করে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার একটু বয়স হয়তো তোমাদের অনেক উপকার করবে, অনেকে হয়তো অনেক উপকার করবে, অনেকজন আমাদের আমি এই আশাই করি। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। আমরা বিগত লেকচারগুলোতে আমরা আসলে বলতে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতেছি, যেন স্থানাঙ্ক জ্যামিতির ক্রমান্বয়ে আমরা আজকে যে পার্টে এসেছি সেটা হচ্ছে কি সরল রেখার সমীকরণ। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা কি করবো আলোচনা করব, আশা করি সবার ভালো লাগবে, ধৈর্য সহকারে থাকবেন, সবাই ভিডিওগুলো দেখবেন, আর কোনো ধরনের সমস্যা হলে বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন। আমার নিজের পক্ষ থেকে আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর সবার সুস্থতা কামনা করছি আবারও। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সরল রেখার সমীকরণ, এর আগে আমরা আলোচনা করেছিলাম গত লেকচারে সরল রেখার ঢাল নিয়ে। তো আজকে সেই ঢাল সম্পর্কিত আশা করি আপনারা লেকচারটি দেখেছেন, সেখানে ঢাল সম্পর্কে যে আইডিয়াগুলো দেওয়া আশা করি সেগুলো বুঝতে পেরেছেন। কারণ ঢাল সম্পর্কে যদি আপনি ক্লিয়ার না হন তাহলে এখানে এসে আবার যে সরল রেখার যে সমীকরণ সেটি বুঝতে পারবেন না। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই সরল রেখার সমীকরণে। আসলে এখানে সরলরেখার সমীকরণের পরে তিন রকমের তিনটি ফর্মেট নিয়ে আমরা মূলত আলোচনা করবো। তো সেই ফর্মেটগুলো আসলে আমাদের ম্যাথগুলো কেমন আসে আমরা সেটি নিয়ে জানবো, এবং সেই ম্যাথ সমীকরণগুলো বেসিকগুলো আমরা জানতে চেষ্টা করব। এখন যে জিনিসটা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে যে আমরা সরল রেখার ঢাল ঢালের যে সূত্রটা জানি, ঢালের সূত্রটা হচ্ছে ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ পরিদয়ের অন্তর এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের ঢালের সমীকরণ ছিল। এখন আমার যদি একটি সরলরেখা, আমার একটি সরলরেখা পি একটা বিন্দু, কি বা একটা বিন্দু, এই দুইটা বিন্দু মিলিত হয় একটি সরলরেখা গঠিত হয়, তাহলে এই দুইটা বিন্দু কি জানা আছে, স্থানাঙ্ক জানা আছে, একটা সরলরেখা এমন থাকতে পারে যার দুইটা বিন্দু কি স্থানাঙ্ক জানা আছে, আমাদেরকে বলতে পারে সেই সরলরেখা কি করে সমীকরণ বের করা, অথবা একটা সরলরেখা জানা আছে পি কিউ সেটা কি দেওয়া আছে, একটা বিন্দু এই বিন্দুটা দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বললো সেটি ঢাল দেওয়া আছে, এমন হতে পারে। আবার একটা সরলরেখা তেমন হতে পারে সেটির ওয়াই অক্ষ খণ্ডিত অংশ ঢাল দেওয়া আছে, ঢাল এম এবং ওয়াই অক্ষে খণ্ডিত অংশ সি দেওয়া আছে, তাহলে তার সমীকরণ কেমন হবে। আমার মতে এই তিনটি ফর্মেট নিয়ে আলোচনা করবো, আর এই সমীকরণগুলো কেমন হবে সেটি নিয়ে আশা করি আমাদের এই ক্লাসটা এক লেকচারে যদি আমরা কাভার নিতে করতে না পারি আমরা এটাকে দুটি করার চেষ্টা করবো, কারণ আমি যদি একটা লেকচারে কাভার দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যাবে যে কি অনেক বড় একটা লেকচার হয়ে যাবে, হয়তো এক দেড় ঘন্টার উপর হয়ে যাবে, হয়তো এরকম হতে পারে। তো আমি চেষ্টা করবো এক ঘন্টার ভিতরে পুরোপুরি কাভার দেওয়ার চেষ্টা করবো, যদি সম্ভব হয় আমরা এক ঘন্টার ভিতরে চেষ্টা করবো, আর নাহলে আমরা দেড় ঘন্টাতে আমরা দুটি ক্লাস নিয়ে করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সাপোজ আমাদের যদি এমন হয় আমরা একটা সরলরেখা কি দেওয়া আছে, দুটি বিন্দু দেওয়া আছে, দুটি বিন্দু জানা আছে
ঘিরে সরল রেখা সমীকরণ কিরূপ হবে? তাহলে দুটি বিন্দু কি, একটি বিন্দু পি ধরে নিলাম আমরা, এর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর আরেকটা বিন্দু কিউ, এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। তাহলে এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণটা আসলে কেমন হবে? আচ্ছা, সেক্ষেত্রে সেই সরলরেখার সমীকরণটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস
তারপরে আমার চিত্রটা কি হবে এরকম হবে। কিন্তু আমার যদি এমন হয় এম নেগেটিভ, এম নেগেটিভ সি পজিটিভ, তাহলে কেমন হবে চিত্রটা? আসলে একটু সিম্পল, এম নেগেটিভ সি পজিটিভ, তাহলে এটি সি দেখতে গেলে অনেকটা পজিটিভ আছে। এম নেগেটিভ কেন? কারণ এটা কিছু কি কোনো কোনো হচ্ছে আমরা যতদিন বলেছিলাম স্থূলকোণ, তাহলে যখন থিটা স্থূলকোণ হবে তখন কি হবে ট্যান থিটা কি হবে ঋণাত্মক আসবে। আচ্ছা এরপরে এখন আমাদের যদি এমন হয় তাহলে আমাদের দুইটি কন্ডিশন হলো, একটি কন্ডিশন আমরা লিখে বেরিয়ে গেলে বুঝতে সুবিধা হবে। এখন এম প্রথম কন্ডিশন আমরা হলো এম পজিটিভ সিও পজিটিভ, দ্বিতীয় কন্ডিশনে করলাম আমরা এম নেগেটিভ সি পজিটিভ, এখন আমরা তৃতীয় কন্ডিশন করি এম পজিটিভ বাট সি নেগেটিভ। কেমন হবে আসলে চিত্রটা? এখন এম পজিটিভ তার মানে 100 এর সাথে সেটি পরিবর্তন হবে, তাহলে ধনাত্মক পরিবর্তন করতে হবে। আর সি নেগেটিভ মানে হচ্ছে সি এর সিটা কোথায় হবে নিচের দিকে হতে হবে, সিটি পরিবর্তন হবে নিচের দিকে। তার মানে এই জায়গায় মানে একটা সূত্র প্লিজ আমরা এটাকে ব্যবহার করছি, আমরা কি দেখতেছি সে 100 এর সাথে কি ধরনের পরিবর্তন হচ্ছে এটা হবে মানে পজিটিভ পরিবর্তন হবে সূত্র। তৃতীয় যখন কি হবে সূত্র হবে তখনই অবশ্যই কি হবে ধনাত্মক হবে, অর্থাৎ ধারণা ধনাত্মক হবে। আর সি এখানে কোন দিকে আসছে ওয়াই অক্ষ পজিশন যে পরিমাণ হচ্ছে সেটি কি এই দিকে আমরা নেগেটিভ। দেন আমাদের লাস্ট যে কন্ডিশনটা আছে সেটি হচ্ছে আমরা যদি বুঝতে পারি
এই চ্যাপ্টারে আর তেমন কিছু নেই, আমরা আশা করি আমরা বুঝতে পারবো। আমরা সামনের দিকে যাই। আমাদের বলছি কি এই দুইটা বিন্দু দ্বারা যে সরলরেখা গঠিত হয় তার ঢাল হবে 2/3।
মানে দুইটি রেখা দুইটি বিন্দু যেন থাকে তাহলে ভেতর সূত্রটি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই বিশ দ্বয়ের অন্তর, তার মানে কোটি দ্বয়ের কথা আছে 5 - 2 = 3 আর বিশ দ্বয়ের অন্তর 2 + 1, যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস হয়ে যাবে তাহলে 2 / 3, তার মানে এটাও কি সঠিক। দেন সমীকরণটি কখন হচ্ছে নিচের কোন সমীকরণটি সঠিক, কারণ আমরা এখন যেহেতু ধার পেয়ে গেছি তাহলে একটি বিন্দু এবং ধার যা করতে আমরা কীভাবে আমরা সরলরেখা সমীকরণ বের করতে পারি, যে কোনো একটা বিন্দু আমরা কাজ করতে পারবো, অর্থাৎ দুটি বিন্দু যারা থাকে আমরা সরলরেখা সমীকরণ কীভাবে বের করতে পারি সেটা আমরা জানি। আমরা একটি বিন্দু যারা থাকে যেমন একটি বিন্দু যারা থাকে সরলরেখা সমীকরণ হচ্ছে কি y - y1 আমরা যেটাকে লিখেছি আমরা এটাকে পাশে লিখি 2x + 2, সূত্র দেওয়া আছে এস দ্বারা কি বুঝাবে, আমরা জানি এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখানে একটা কি দেওয়া আছে, 2 নম্বরে কিছু দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC3 5, আমাকে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা জানি, সেটি হচ্ছে আমাদের নর্মাল সূত্র। এখানে এটা যেহেতু কি দেওয়া আছে না এখানে কি দেওয়া আছে, তার মানে আমরা পিথাগোরাস যে সূত্র অনুসারে কোথায় কিছু স্কোয়ার কী হবে, অর্থাৎ 5² = 3² + এখানে সামথিং স্কোয়ার, দ্যাট মিনস এখানে কিন্তু 25 হচ্ছে, আর এখানে 9, আর এখানে কতক্ষণ দেওয়া হবে এটা কি হবে 24 হবে, কোটার জন্য তার পরে সেখানে 16, এটা কত হবে 3² + 4² এখানে আমরা কত করছি 4, একদম ইজি। কারণ এগুলো অনেকগুলো অনুপাত আছে, তোমরা একটু বড় হলে বা একটু যখন ম্যাথ করবে তখন জানতে পারবে বিভিন্ন অনুপাত দেখে বলতে পারবা দুটিটা ক্লাস কত পাবে সিম্পল। তো এখন মানে আমাদের এখন কি হবে, আমরা দুই ক্ষেত্রফল কত হবে ত্রিভুজ ABC এটা ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কত হবে 6। একটি সরলরেখার দুটি বিন্দু দেওয়া আছে ঢাল কত, অবশ্যই এটা তোমরা ঢাল বের করতে পারবা, এটা সিম্পল নিয়ে আমরা আলোচনা করলাম না। আচ্ছা 5 নম্বরে দেওয়া আছে রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল, রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত, তাহলে রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল, আচ্ছা এটা আমি একটা জিনিস যে একটা সমীকরণ সাধারণ সমীকরণ বলেছিলাম y = mx + c, তাহলে এখানে কি এই m টা হচ্ছে ঢাল আর c টা হচ্ছে y অক্ষ কোণ, c টা যেহেতু y অক্ষ কোণ তাহলে আমাদের এখানে যে জিনিসটা করতে হবে আমরা তাদের ঢাল গুলা বের করতে পারবো, তাহলে আমাদের যে সমীকরণ দেওয়া আছে 5 x - 2y = 10, সরি
মাইনাস 10 ইকুয়ালস টু 0, আর এটা আছে কত হবে 2x প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কোন ফর্মেটে নিয়ে আসবো, এই ফর্মেটে নিয়ে আসবো। দেখতে পাচ্ছি আমাদের এই পাশে শুধু y থাকবে আর বাকি সব এই পাশে চলে আসবে, তাহলে আমাদের এই ফর্মেটে চলে আসবে। তাহলে এই ফর্মেটে আমরা y টাকে এই পাশে নিয়ে যাই, তখন যেটা বেটার হবে দ্যাট ইজ আমাদের x মাইনাস 10 ইকুয়ালস টু 2y। এখানে শুধু y যদি থাকতো তার মানে এটা পুরোটাকে আমাদের কত দিয়ে ডিভাইড করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। তারপরে x এর সাথে গুণফল আর গুণাকার এখানে m ছিল m মানে 12, তাহলে এখানে কত আছে m2 কত মাইনাস 1। তার মানে আমাদেরকে বের করার জন্য হচ্ছে m1 ইনটু m2 দ্যাট ইজ হাফ ইনটু মাইনাস 2, তাহলে 2 টু যদি চলে যায় তাহলে মাইনাস 1, তার মানে এখানে আছে মাইনাস 1। তার মানে এই সরলরেখা দুটির ঢাল কত, ঢাল দ্বয় গুণফল হচ্ছে কি মাইনাস 1। আচ্ছা এরপর আসি আমরা y equals to x by 2 plus 2, আবার একটা সমীকরণ দেওয়া, দুটি সমীকরণ দেওয়া আছে, দুটি ভিন্ন রেখা নির্দেশ করে, একটা সরল রেখা নির্দেশ করে, রেখা দিয়ে সমান্তরাল রেখা দিয়ে তত্ত্ব আছে। আচ্ছা তাহলে আমরা দেখি এটি হচ্ছে আটটি শর্ত, তার মানে দুটি সরল রেখা ঢাল যদি একই হয়, আমরা একটু আলোচনা করি এখানে। সাপোজ এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, তাহলে এখানে আমরা একটা জ্যামিতি জানি, জ্যামিতি পদ্ধতি জানি, সেটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদকে ছেদ করলে ছেদকের একটি পাশের কোণগুলো কি বলা হয় অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো কি হয় সমান হয়, অর্থাৎ অনুরূপ কোণ যদি সমান হয় দুই সমান্তরাল রেখার ঢাল কি হবে একই হবে, দুটি সমান্তরাল রেখার ঢাল কি হবে একই হবে। আবার দুটি সরল রেখা যদি পরস্পর ক্রিয়া লগ ছেদ হয়, মানে একটাকে আরেকটা যদি কি করে ছেদ করে, সেক্ষেত্রে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হয় মাইনাস 1, ঢাল দ্বয়ের গুণফল কত হবে মাইনাস 1 হবে। এখানে আমরা দেখি এখানে ঢাল কত আছে, এখানে ঢাল আছে কত x = 1, তাহলে আমরা যে বলেছিলাম x =
কোন অক্ষের সমান্তরাল অক্ষ সমীকরণ x এর মান থাকবে যখন সেটি যাবে এই x এর মান x এর মানে যেটা ওয়ান হবে এটা তাহলে এইভাবে হবে তাহলে y এর সমান্তরাল অক্ষ সমীকরণ আর y = 1 দ্যাট ইজ y = b তাহলে কোন অক্ষ সমান্তরাল অক্ষ সমীকরণ x অক্ষ সমান্তরাল অক্ষ সমীকরণ তাহলে এই যে এটা লিখে এই বিন্দুতে ছেড়ে দিন তাহলে এদিকে 1 দিতে হবে এদিকে উপরে 1 তাহলে এখানে হচ্ছে 1 আশা করি বুঝতে পেরেছ এরপরে লাইন যে দেওয়া আছে রেখাদের অক্ষদের সাথে যে ক্ষেত্র তৈরি হয় তৈরি করে তার ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল কত হবে যেহেতু সেটি অবশ্যই কি হবে বর্গ বর্গক্ষেত্র হবে তো ওয়ান যেহেতু তার মানে অবশ্যই থাকবে ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ওয়ানই হবে তো একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যায় এত যদি দিয়ে যায় ঢাল হ্যাঁ আমরা এখন বলা হতে চলে এসেছি কি বলেছে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যা টু মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এবং ঢাল হচ্ছে কি দশ কমা তাহলে একটা বিন্দু দেওয়া আছে আমরা জানি একটা বিন্দু জানা থাকলে আবার বিন্দু জানা আছে সাথে কি জানা আছে এবং ঢাল এম জানা থাকলে সেক্ষেত্রে সমীকরণ হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স তো এখন তোমার যে বিন্দুটা দেওয়া আছে বিন্দুটা হচ্ছে কত তোমাদের এখানে টু মাইনাস ওয়ান আর ঢাল এম ইকুয়ালস টু টু তাহলে সিম্পল এটা কী হবে তাহলে আমরা ওয়াই এর যে একবার অংশ হবে ওয়াই প্লাস হবে ওয়ান কিন্তু ওয়াই ওয়ান মাইনাস ওয়ান এটা প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু এম হচ্ছে টু আর এক্স হচ্ছে কত এক্স তো জানি না আমরা তাহলে মাইনাস ওয়ান তাহলে কত আসতেছে ওয়াই প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর তাহলে এটাকে এই পাশে নিয়ে যাবে ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান সুতরাং ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ফোর এটি হচ্ছে কি যেটা সরলরেখা সমীকরণ আচ্ছা পরবর্তীতে এখানে যেটি দেওয়া আছে বিন্দু দ্বারা অতিক্রান্ত সরলরেখা সমীকরণ 11 নম্বর দেখতে আমরা যেটি বলেছে সেটি হচ্ছে কি দুইটি বিন্দু জানা থাকলে কয়টি বিন্দু যদি দুইটি বিন্দু জানা থাকে তাহলে আমরা সেখানে সরলরেখাটা সমীকরণটা কীভাবে নির্ণয় করব আমরা তোমাদেরকে আগেই বলেছি দুইটি বিন্দু জানা থাকলে দুইটি বিন্দু হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কেমন ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস তাহলে কি হবে এখানে আমরা এই সমীকরণে সরাসরি এও বি বিন্দু দ্বারা গঠিত বা এও বি বিন্দু দ্বারা অতিক্রান্ত সরলরেখা সমীকরণ হবে তাহলে সরলরেখা অর্থাৎ এবি রেখা সমীকরণ আমরা ক্লিক করে এবি রেখা সমীকরণ কেমন হবে মূলত এবি রেখা সমীকরণটা এমনই হবে এবি রেখা সমীকরণ হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা এটাকে ওয়াই ওয়ান তাহলে কত হবে ফাই এক্স মাইনাস এক্স ওয়ান দ্যাট ইজ ওয়ান এখানে কত হবে ওয়াই টু ওয়াই টু হচ্ছে ফোর মাইনাস ফাইভ এরপরে যেটি দেওয়া আছে বিভক্ত প্রতিক্রিয়াতে সরলরেখা সমীকরণ নির্ণয় করা আর ঢালগুলো দেওয়া আছে আমি যেগুলো বলেছিলাম আর স্টুডেন্ট হলে যদি তোমার যদি বেসিক যদি ভালো জানো তাহলে বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আসলে আমি তোমার জন্য কিছুই না ঠিক আছে আমরা যেটা করবো এখানে ঢাল দেওয়া আছে এম দেওয়া আছে যদি এম জানা থাকে আর সি জানা থাকে সেক্ষেত্রে সমীকরণটা কী হয় আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তো এখানে আমাদের দেওয়া আছে কি ঢাল m = কত দেওয়া আছে 3 আর ছেদক c = দেওয়া আছে 5
সরল লেখার সরল লেখা সঙ্গে কত হবে? সরল লেখা এটা হচ্ছে 12, সরল লেখার সমীকরণ হবে কেন? সরল লেখার সমীকরণ হবে এমন, y ইকুয়ালস টু m এর মান দেওয়া আছে 3x প্লাস 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা একটা সমতলে এঁকে দেখাও, আবার রেখাগুলোর মাধ্যমে বোঝা যাবে যে ঢাল ও y এর ছোট 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 কোন ছোট ছোট অবস্থান করছে। সিম্পল, এটা আমরা জানি, আমরা তোমাকে বলেছি m এর মান ধনাত্মক হলে করতে হবে, তার মানে এই সরলরেখাটা প্রথম যে সরলরেখাটা এঁকেছি যেহেতু m ধনাত্মক তার মানে অবশ্যই কি হবে এদিকে অংশটা কেটে নিবে, এবং c ও যেহেতু তার অংশ তার মানে এই এদিকে অংশটা কেটে নিবে, তার মানে সরলরেখাটা এরকম হবে। সিম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা নিম্নোক্ত রেখা সমূহ যার নম্বর আছে কি x অক্ষ ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, এবং তারপর রেখা সমূহ একে দেখো। আচ্ছা এটাও বেসিক আমাদের জানতে হবে, আসলে যত আমরা বেসিক ক্লিয়ার থাকবে তবে আসলে আমরা এটা কি করা আমাদের জন্য খুব সহজ। তাহলে এখানে আমাদের কি আছে, 13 নম্বর আমরা একটা করি y ইকুয়ালস টু 3x মাইনাস 3। আচ্ছা তারপর x অক্ষকে আবার y অক্ষকে এটা এই সরলরেখাটা আমরা এখানে আগে আনি বুঝতে সুবিধা হবে, যেহেতু এম ধনাত্মক আছে তার মানে এম সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, এম যদি ধনাত্মক অবশ্যই কি হবে সূক্ষ্মকোণ, আর এখানে যেহেতু মাইনাস সি দ্যাট মিনস এটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, তাহলে নিচের দিকে হয়ে যাবে হবে তার সরলরেখাটা এখানে, তাই দেখো এটা সূক্ষ্মকোণ এটা, আর এখানে সি সি নেগে এরপর একটা জিনিস খেয়াল করো, এটি যখন x অক্ষকে এখানে ঠিক করতেছে আর y অক্ষকে এই জায়গায় ঠিক করছে, তো x অক্ষকে এই জায়গায় ঠিক করলে এখানে কার স্থানাঙ্ক 0, তার মানে এখানে স্থানাঙ্ক হচ্ছে a 0 আর এখানে হবে কি 0 b, তার মানে এখানে x এর মানটা তাহলে তুমি যে এখানে কার মানটা জানবা, x এর মানটা জানবা, আর y যেহেতু উপরে নিচে করতেছে না তার মানে y এর মানটা জানবে, আর এখানে কি যেহেতু নিচে দিকে নামছে y এর ভ্যালু আছে সেটাকে তো ধরে নিলাম b, কিন্তু এই x এর কোনো কি নেই ভ্যালু নেই যেহেতু ডানাভাবে যাচ্ছে না, নাম দিতে করতে সুবিধা হবে যে বিন্দুতে ছেদ করে সেই ছাদের বিন্দু কত হবে, তাহলে আমাদের যেটা শুনতে হবে তাহলে আমরা করবো y ইকুয়ালস টু x ইকুয়াল টু 0 তাহলে 3 ইনটু কত 0 মাইনাস 3, তার মানে সুতরাং y ইকুয়ালস টু মাইনাস 3, তার মানে ছেদবিন্দু কত হবে, এখানে ছেদবিন্দু এখানে ছেদবিন্দু হবে কি 0 মাইনাস 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের চতুর্থ নম্বর অঙ্কটা আমরা দেখি, কে জিরো বিন্দু কারণ ডেটা নির্দিষ্ট সরল রেখা সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করা, যদি রেখাটি একটা বিন্দু কারণ হয় তাহলে কে এর মানটা নির্ণয় করা সম্ভব, কোনো কিছু নেই একটি, তার মানে আমরা এখানে দেখছি একটি বিন্দু জানা আছে এবং ঢাল জানা আছে, তাহলে ওই রেখা শুরু করো, তাহলে একটি বিন্দুটা কি আছে, একটি বিন্দু হচ্ছে কি কে জিরো একটা বিন্দু আর ঢাল বিন্দু কি দেওয়া আছে, তাহলে এরূপ রেখার সমীকরণ কি হবে, এত বিন্দুগামী এবং এত নির্দিষ্ট রেখার সমীকরণ কেমন হবে, সিম্পল এত নির্দিষ্ট রেখার সমীকরণ হবে y মাইনাস y1 দ্যাট ইজ 0
ইকুয়ালস টু এম, এম হচ্ছে কি কে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কি, তাহলে এখানে কত আসতেছে ওয়াই ইকুয়ালস টু কে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখন এই রূপটা শুরু করার আমরা কি পেয়ে গেলাম। এখন আমরা বলেছে সেটি আবার কোন বিন্দুতে যদি রেখাটি ফাইভ সিক্স বিন্দুগামী হয় তাহলে কে এর মান, তাহলে আমরা কি হচ্ছে এই রেখাটি, তাহলে এটাকে আমরা একটু নাম দিই সবগুলোকে এরপরে আসো ১৫ নম্বর, সেটাও একই রকম, তাদেরকে সম্ভাব্য মানগুলো বের করবা। ১৬টি যে দেওয়া আছে সেটিও বিন্দু দিয়ে যায় এবং ঢাল দেওয়া আছে এত বিন্দু দিয়ে যায়, তাদেরকে ১৬ নম্বর একই রকম, এখানে আর বেশি মতো কিছু নেই। ১৭ নম্বর কি আছে থ্রি ডাল বেশটা কি রাখে এত বিন্দু দিয়ে যায় এবং ১৭ করে এ বিন্দু আমি কি রেখা ১৭ এত বিন্দু নিক্ষেপ করে, তাহলে এ বি রেখা ও এসি রেখা সমীকরণ এবং জিবস এ বি সি এর কথা বলে করার জন্য বিন্দু দিয়ে যায়, তাহলে বিন্দু দেওয়া আছে বিন্দু কথা মাইনাস ওয়ান সিক্স এইট। তাহলে এই একটা সমীকরণটা আমরা বের করে ফেলি, তাহলে এ বি ও এসি রেখা সমীকরণ, তাহলে আমরা প্রথমে এ বি রেখা এত বিন্দুগামী এবং এত নির্দিষ্ট রেখার সমীকরণ সমীকরণটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান m m is 3 x plus 1 and y minus 6 3x plus 3 y minus 3x তাহলে আমরা একটা সমীকরণটা পেয়ে গেলাম, এখানে a বিন্দু দিয়ে যায় আবার এত ধরনের বিশিষ্ট এর ঘটের একটা সমীকরণ আবার x অক্ষকে দিকে দিয়ে করে, তাহলে এই রেখাটা x অক্ষকে কোন দিকে করে b বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এটা একটা সম্পর্ক চিত্র এঁকে ফেলি। তাহলে এখানে কি হচ্ছে আমরা তার মানে ধনাত্মক এটাও ধনাত্মক, তাহলে আমাদের একটা করে সমীকরণ হবে যে বিন্দুতে এগুলো ঠিক আছে, তার এক সপ্তাহ কোন বিন্দু শিফট করে বি বিন্দু শিফট করে, এই বিন্দুটা আমরা এই জায়গায় ধরে ধরে নিলাম যেহেতু মাইনাস তার মানে বি এস
সমীকরণ কর, হচ্ছে কি মাইনাস থ্রি কমা জিরো, তার মানে এটা কত হবে মাইনাস থ্রি কমা জিরো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে কথা বলছি যে বিন্দুকে অন্য একটি রেখা এক্স অক্ষকে, এই বিন্দুকে আমি অন্য একটি রেখা এক্স অক্ষকে টু জিরো দিই, তাহলে এই বিন্দুকে আমি একটা রেখা মনে করা এই এক্স অক্ষকে টু জিরো, তাহলে এটা সি। দেখো তাহলে আমরা এখানে কয়টা বিন্দু পেয়ে গেলাম, তিনটে বিন্দু। তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো প্রথম হচ্ছে কি এই বিন্দুকে আমি এবং ঢাল বিশিষ্ট তিন পদক্ষণ তিন ভাগ বিশিষ্ট এবং অর্থাৎ থ্রিটা বিশিষ্ট একটা সরলরেখা সমীকরণ বের করলাম। দেন সেটি আবার কি একসাথে দুই বিন্দু চেক করে সে দুই বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করে ফেলেছি। এখন আমরা সি বিন্দু স্থানাঙ্কটা আমাদের যাওয়া আছে, তাই আমাদের যে কাজটা করেছে তাহলে এবি রেখা, দেখো এখানে আমরা এবি রেখা সমীকরণটা পেয়ে গেলাম, এসি রেখা সমীকরণটা আমরা এখন বের করতে পারবো। এবি রেখা সমীকরণটা আমরা জানি এত বিন্দু আমি এত ডাল বিষ্ট আমরা প্রথমেই বের করে ফেলেছি, তাহলে এখন এসি রেখা সমীকরণ যেহেতু দুটি বিন্দু জানা আছে, দুটি বিন্দু জানা থাকলে সেক্ষেত্রে সমীকরণ কি হবে, এসি রেখা সমীকরণটা কি হবে, এসি রেখা সমীকরণ রাইট হবে y মাইনাস y1 x মাইনাস x1 y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এটার মধ্যে এই দুটো বিন্দু নিয়ে তুমি মানগুলো বসিয়ে দিতে পারো, মানগুলো পেয়ে যাবে। দেন তোমার কথা হচ্ছে এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ হলো ত্রিভুজ ABC ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ABC ক্ষেত্রফল আমাদের যে ক্ষেত্রফল আমরা জানি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা কি হবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যাবো, আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কত কত কোটা বিন্দু হচ্ছে টু জিরো মাইনাস ওয়ান সিক্স মাইনাস থ্রি জিরো দেন টু জিরো, এটা সমাধান করতে যা আসবে সেটা হচ্ছে ত্রিভুজটি কি ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাওয়া আছে 18 নম্বর অঙ্ক, রেখাদ্বয় দেখা যে এত এবার এত রেখাদ্বয় পার্থক্য ছেদ করে না, এবার রেখাদ্বয়ের চিত্র একে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটি সমাধান নেই, এটি আমরা কেন ছেদ করে না, দুটি রেখা তখন ছেদ করবে না। এবার দেখুন উত্তর আগে বলি, যেটি হচ্ছে দুটি রেখা ছেদ তখন একটা বলি দেখুন তারা পার্থক্য কি হবে সমান্তরাল, আর পরস্পর সমান্তরাল মানে তাদের ঢাল কি হবে একই হতে হবে, দেখি আমরা তাদের ঢাল একই কিনা আমরা সেটি টেস্ট করে দেখি। আমাদের এখানে y মাইনাস x প্লাস 4 এটা দেওয়া আছে, dy ইকুয়ালস টু 6x প্লাস 10, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি 4 ইকুয়ালস টু 0, আমরা ওই সাধারণ সমীকরণ নিয়ে আসি y ইকুয়ালস টু 2x প্লাস 4 লিখতে সেখানে m ইকুয়ালস টু করে লিখতে সেখানে এটাকে আমরা সাজাই রেখা দুটি পরস্পর সমান্তরাল, যেহেতু সমান্তরাল যেহেতু সমান্তরাল সেহেতু তাদের কোন সমাধান নেই, তাদের ওরকমই আর কি রেল লাইন ভাবে সমান্তরাল, রেল লাইন যদি একটা একটাকে ছেদ করে কি ঘটনা ঘটবে অ্যাক্সিডেন্ট ঘটবে, তো ওরকম এই জন্য কোনো সমাধান নেই, ওখানে আসার সমাধান নেই, ওখানে দুর্ঘটনা ঘটে। এখানে তো কিংবা কিরকম অবস্থা যদি সমান্তরাল হয় তাদের কোনো সমাধান থাকবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না। হ্যাঁ এখানে দেওয়া আছে তিনটি পাখা দেওয়া আছে, আমার তাহলে কি তারা একটা ত্রিভুজ আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো, খুব সুন্দর একটি ম্যাথ এইচএসসি লেভেলে আছে, এখন যে অঙ্কটা পড়ালাম ছোটো কিন্তু এইচএসসি লেভেলে আছে, আর এখন পুলিশ সামনে যে অঙ্কটা করবো সেটি এইচএসসি লেভেলে আছে। y equals to x plus 5, y equals to minus x plus 5, and y equals to 2. এই ম্যাপটা আসলে দুই রকমের প্রত্যেক কথা বলবা, এই রেখা এই রেখা ছেড়ে এই রেখা
সাথে বিন্দু সমাধান করে আমরা যেভাবে দেখতে পারি, দুই নোন আর তিন নোন রেখার ছেদ বিন্দু সমাধান করে একটা বিন্দু পাবো, তিন নোন আর এক নোন রেখার ছেদ বিন্দু সমাধান করে আমরা একটা বিন্দু পাবো। আমরা এটা একটা ফর্মেট এক আর দুই এর ছেদ বিন্দু, আবার দুই এবং তিন এর দেন তিন এক আমরা এরকম পাবো ছেদ বিন্দু। তো আমরা এভাবে না করে আমরা একদম সহজ পদ্ধতিতে করবো, সেটা ছিল আমরা জানি যে এখানে কি এক্সের সাথে কি আছে ধনাত্মক, কারণ এটা চিত্রটা কেমন হবে আমরা জানি, ধনাত্মক হতে হলে আমার সি এর ধনাত্মক তেমন এটা এমন হবে, কারণ এটা একদম সরল রেখা। দুই জানা হচ্ছে কি এক্সের মানটা হচ্ছে ফাইভ আর এটা প্লাস, তার মানে এটা অবশ্যই কেমন হবে এমন হবে, সি যে ধনাত্মক তাহলে এরকম হতে হবে। আর ওয়াই কোস টু, ওয়াই কোস টু টু তার মানে কোনো সমান তার লাগছে না, y equals to তার মানে y তুমি y এর দিকে উঠবা, y এর দিকে সাপোজ করে তুমি এখানে ওয়ান এটা ওয়ান এটা টু, তার মানে y equals to হচ্ছে টু, তার মানে এটা হচ্ছে এই বিন্দু হবে এটা বি বিন্দু সি বিন্দু, তার মানে এটা ছিল এক নম্বর রেখা এটা দুই নম্বর রেখা আর এটা হচ্ছে তিন নম্বর রেখা। আমি যে কথাটা বলেছি সেই কথাটাই করতে হবে তোমাকে, এক আর দুই এর ছেদ বিন্দু দুই তিন তিন এক দুই দুই তিন যদি তোমাদের সমস্যা তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আসলে এগুলো না বুঝার কিছু নেই, তোমাদের কিন্তু আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে কি হবে তাহলে এক নম্বর সরল রেখা এক সংখ্যাতে যে বিন্দু ছেদ করে সেটাকে আমরা বি ধরলাম, সেখানে এটার মানটা কত হবে মাইনাস এ জিরো হবে অবশ্য, তো মাইনাস এ তার মানে এখানে ওয়াই সংখ্যা ছিল আর এখানে কত হবে সি এর থেকে বি জিরো। তাহলে তুমি অবশ্যই এগুলো বের করতে পারবে যে এক নম্বর সরল রেখার জন্য এক সংখ্যে কি হবে ওয়াই কোস টু জিরো, আবার দুই নম্বর সরল রেখা সমবিন্দু এক বা অথবা অর্থাৎ একই বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে, তারা একই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাদের কি হবে তিনটার ছেদ বিন্দু কি হবে একই একই বিন্দু হবে, তার মানে এই যে এখানে আমরা যদি তিনটা রেখা চিন্তা করি একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দুটা নিয়ে যদি আমার তিনটা রেখা চিন্তা হয় তাহলে তিনটা একটা রেখা এভাবে গেল একদম দুটো রেখা তিন নম্বর রেখাটা এভাবে গেল তিন নম্বর রেখাটা তাহলে তাদের সবার ছেদ বিন্দু কি কমন, তাহলে আমি এক আর দুই এর ছেদ বিন্দু বের করবো দেখাবো একটা পাবো, দুই আর তিনের ছেদ বিন্দু বের করবো সেটা পাবো, তিন আর একের ছেদ বিন্দু যদি সবার ছেদ বিন্দু কি হয় একই হয় তাহলে আমরা কি করতে পারি তারা সমবিন্দু আমি কো কারেন্ট তোমার একই বিন্দু দিয়ে যায়। আচ্ছা এরপরে যদি আছে বাইশ নম্বর অঙ্কটা আমাদের শেষ অঙ্ক আমাদের চতুর্ভুজ সম্পর্কিত একদম বেশি তোমরা পারবা, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি, ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস থ্রি, যেটি আমি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস থ্রি যেটি আমি অঙ্করণ
শুরুতেই আমি বলে দিয়েছি যে বেসিকটা নিয়ে আলোচনা করেছিলাম, যে y = mx এই সরলরেখার কয়টি সূত্র, y = mx + c এর চারটি সূত্র, সেই চারটি সূত্র এখানে দেওয়া আছে। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকার কথা নয়। দেখি আমরা কেমন হয়, চিত্রটা কে দিলে তোমরা উপরে নিচে রেখে তোমরা কেমন হবে। তাহলে এখানে m এর মান ধনাত্মক, c এর মান ধনাত্মক, তার মানে সরলরেখা কেমন হবে, অবশ্যই এমন হবে। তারপর কি দেওয়া আছে, m এর মান ঋণাত্মক, c এর মান ধনাত্মক, তার মানে সেটা কি হবে, কেমন হবে, অবশ্যই এমন হবে। অর্থাৎ এটা কি দেওয়া আছে, আমাদের স্থূল হবে, ঠিক আছে। আর সি আর এটা হচ্ছে দুইটি ঋণাত্মক, তার মানে কেমন হবে সেটি এমন হবে। তার মানে এখন তুমি দেখো, তুমি যদি এক নন এবং তিন নন রেখার ছাদে বিন্দু, এক তিন নন রেখার ছাদে বিন্দু বের করতে পারবা, ঠিক আছে। দেন তিন নন আর কত নন, এটা এটা হচ্ছে এটাকে যদি এ ধরো, তার মানে ছাদে বিন্দু এই বের করতে পারবা। তারপর হচ্ছে এক তিন গেল, তারপর এক তিন দুই বের করে আমরা তিন আর দুই, সেটা ছাড়া বিন্দু করলো আমরা বি, তুমি বের করতে পারবা। এখানে এক আর আচ্ছা দুই আর চার, তাহলে দুই আর চার, এটা ছাড়া বিন্দু যদি তুমি বলতে পারো সি দ্বারা, তার মানে সি বের করতে পারবা। আর এটা হচ্ছে কি, জানি ধন্যবাদ সকলকে অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমরা জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস ছড়িয়ে দেওয়ার বিষয়, এটা নিজের ভিতরে রাখার বিষয় না, তো সবাই আমরা ছড়িয়ে দিব এই তত্ত্বে আমরা বিশ্বাসী। আর ইউটিউবের জগতে অনেক ভালো ভালো টিচার আছে, আসলে ইউটিউব অনেক বড় শিক্ষক আমি মনে করি, আমার ছেলে অনেক ভালো ভালো শিক্ষক আছে ইউটিউবের জগতে, আমাদের রবি ট্যাম্বিনেট স্কুল, অন্যরকম পাঠশালা, এগুলো আসলে অনেক আমাদের উপকার করে। আমি নিজেও ওই চ্যানেলগুলোর অনেক ভক্ত, আমার খুবই ভালো লাগে, আমিও চেষ্টা করি অনেক কিছু শেখার জন্য। আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমরাও ছড়িয়ে দাও জ্ঞানকে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার সকলে সুস্থ থাকা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।